অনেক বেশি আশাবাদী আবারও চলচ্চিত্রকে দাঁড় করাবো ইনশাল্লাহ। অনেক বেশি এক্সাইটেড আমি, শখের বসে মিডিয়াতে আসা, সারা জীবন অভিনয় করে যেতে চাই। আসসালামু আলাইকুম, আমি সাহিদুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একজন অভিনেত্রীকে নিয়ে, তার নাম সবাই জানেন, মৌ খান। প্রতিশোধের আগুন দিয়ে শুরু করেছেন। প্রতিশোধের আগুন, হ্যাঁ, কার উপর ছিল প্রতিশোধ? প্রতিশোধ ছিল আসলে অনেকের উপরেই, বিশেষ করে ফ্যামিলিগত সিনেমা, তো এটা একটা সামাজিক সিনেমা, তো ওরকম গল্পই ছিল এটা। আর সেই থেকে এখন যে সেটে আমরা আছি সেটা হলো মানুষ কেন অমানুষ। সব মিলিয়ে কেমন অনুভূতি? খুব ভালো লাগছে, যেহেতু আকবর স্যারের সাথে আমার প্রথম কাজ, মন্তাজুর রহমান আকবর স্যার বিশাল মাপের একজন পরিচালক এবং খুবই ভালো একজন অভিনেতার সাথে আমি কাজ করছি, দীপজল ভাইয়া। তো সবকিছু মিলিয়ে অনেক বেশি এক্সাইটেড আমি, একটা পারফেক্ট প্যাকেজ পেয়েছি। প্যাকেজটা কেমন? খুব ভালো লাগছে, সবাই অনেক ভালো, অনেক হেল্পফুল, অনেক কোঅপারেটিভ, খুব ভালো লাগছে কাজ করে। আজকের এই মানুষ কেন অমানুষ দিয়ে চলচ্চিত্রের সংখ্যা কয়টা মোয়ের অভিজ্ঞতায়? আমার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রতিশোধের আগুন পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম স্যার, এছাড়াও আমি অভিনয় করেছি বান্ধব এবং বাহাদুরি চলচ্চিত্রে, ওই দুটি মুক্তির অপেক্ষায় আছে। রিসেন্টলি কাজ করলাম শাহিন সুমন ভাইয়ার ওয়েব সিরিজ মাফিয়াতে এবং আসলাম স্যারের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করছি যার নাম তবুও প্রেম দামি। আমরা একটু যদি পেছনের দিকে আসি, মৌখানটার শুরুটা, জার্নিটা কীভাবে হয়েছিল? জার্নি শুরু করেছিলাম আসলে শখের বসে ফিল্মে আসা, প্রথমে স্টিল কিছু শ্যুট করেছিলাম, শ্যুটের পরেই পরপর সিনেমার অফার পাই, প্রথম চলচ্চিত্রের অফার পাই সুজন বড়ুয়া দাদার বান্ধব চলচ্চিত্রের মাধ্যমে এবং বান্ধব চলচ্চিত্র দিয়ে আমার চলচ্চিত্রে পা রাখা। আপনি তো বগুড়ায় বেড়ে উঠেছেন, বগুড়াতে স্কুল, বগুড়া কলেজ স্কুল, তো সেই সব কথা একটু দর্শকদের বলবেন? বগুড়াতে পড়াশোনা করেছি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আমার স্কুল কলেজ এসএসসি এইচএসসি দুটোই ছিল এখানে। তারপর ঢাকায় আসি, ঢাকায় এসে আমি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ অ্যান্ড এমবিএ করেছি। আর পড়াশোনার পাশাপাশি আসলে শখের বসে মিডিয়াতে আসা, সেখান থেকে আজকে চলচ্চিত্রে আসা। এখানে লিপটা কে দিল, চলচ্চিত্রের জায়গাটা কে করে দিল? চলচ্চিত্রে আসা আমার প্রথম সিনেমার ডিরেক্টর অবশ্যই বলবো সুজন বড়ুয়া দাদা, কারণ ওনার হাত ধরে আমার চলচ্চিত্রে আসে, উনি আমার ফ্যামিলির পরিচিত ছিলেন। সো আমার আম্মু পল্লীবিদ্যুতে আছেন, সো দাদার ফ্যামিলিও পল্লীবিদ্যুতের সঙ্গে সংযুক্ত, সেখান থেকে দাদার সাথে পরিচয় ছিল আমাদের ফ্যামিলির, ফ্যামিলিগতভাবেই আসা। মোখান নিজেকে কোথায় নিয়ে যেতে চায়? যেহেতু চলচ্চিত্রে অভিনয় করছি, সো আমি চেষ্টা করব অবশ্যই একজন ভালো অভিনেত্রী হতে এবং মানুষের মনে জায়গা করতে, একজন সফল অভিনেত্রী হিসেবে অবশ্যই সারা জীবন অভিনয় করে যেতে চাই। এখন তো চলচ্চিত্রের এক অর্থে করুণ দশা এবং হল বন্ধ হয়ে যাচ্ছে, ছবিগুলো ঠিক তেমন চলছে না, তো সেই এই চ্যালেঞ্জটাকে মৌখান কিভাবে মোকাবেলা করবে? একটু তো খারাপ অবস্থা বলবোই, বাট তারপরও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, আমরা যারা নতুন জেনারেশনে এসেছি এবং আমাদের যারা গাইড করছেন সিনিয়র, তারপর আমাদের সাথে যারা বর্তমানে কাজ করছেন, সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি আশাবাদী। অবশ্যই আমরা এই সংকটাপূর্ণ অবস্থা কাটিয়ে উঠে আমরা অবশ্যই একটা ভালো জায়গায় আবারও চলচ্চিত্রকে দাঁড় করাবো ইনশাল্লাহ। আর নিজের ব্যক্তিগত জীবনের কথা একটু শুনতে চাই। হ্যাঁ, আমার আব্বু আম্মু, আমার ছোট ভাই, আব্বু নেই, মারা গেছেন 2016-এ, আম্মু আছেন পল্লীবিদ্যুতে, আমার ছোট ভাই পড়ছে ব্র্যাগ ইউনিভার্সিটিতে EEEE-তে, আর এই তো আমি MBA কমপ্লিট করে তারপর। অনুপ্রেরণা কোথায় পেলেন? অনুপ্রেরণা আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল টুকটাক মডেলিং করব, শখ ছিল জাস্ট, বাট কখনো চলচ্চিত্রের নায়িকা হব বা চলচ্চিত্রে আসবো এটা কখনো প্ল্যান ছিল না। সো যখন সিনেমার অফার পেলাম, তারপর বাসায় আমি ডিসকাস করেছি, আমার ফ্যামিলির সাথে আলোচনা করেছি, তো সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, বিশেষ করে আমার আম্মুর সাপোর্টটা অনেক বেশি ছিল। আমরা তো অতীতে অনেক অভিজ্ঞতার কথা অনেকের কাছে শুনি যে যারা নবাগত শিল্পী তাদের নানা চড়াই উৎরায় পাড়ি দিয়ে যেতে হয় এবং এই যে মিটু আন্দোলন থেকে শুরু করে নানা রকমভাবে অ্যাবিউজ হতে হয়, তো মৌখানের সূচনাটা কেমন এবং তাদের সাথে যদি মৌখান তাদের কথাগুলো যদি জেনে থাকে নিজের অভিজ্ঞতাগুলো কেমন হচ্ছে? আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলবো আমি আসলে অনেক বেশি লাকি, কারণ এসব কোনো কিছু আমার ফেস করতে হয়নি আমি, অ্যান্ড খুবই ভালোভাবে আমার আগমনটা ছিল, যেহেতু আমার ফ্যামিলির পরিচিত ছিলেন আমার প্রথম ছবি ডিরেক্টর, সো উনি ওইভাবে আমাকে নিয়ে এসেছেন, গাইড করেছেন, অ্যান্ড এখনও পর্যন্ত যাদের সাথে কাজ করছি আমি বলবো যে আমি অনেক লাকি, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, সবাই অনেক ভালো ছিলেন, অনেক সাপোর্টিভ ছিলেন আমার ব্যাপারে। এই কদিনের অভিজ্ঞতায় সবচেয়ে ভালো সহশিল্পী কাকে মনে হচ্ছে, খুব কোঅপারেটিভ, খুব আন্তরিক? আমি যাদের সাথে কাজ করেছি সবাই অনেক বেশি হেল্পফুল ছিলেন, কারণ
মানে আমি সব সময় যাদেরকে পেয়েছি আমি বলবো যে আমি আসলেই লাকি, কারণ সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার ডিরেক্টর বলেন, কোয়ার্টিস্ট বলেন, সবাই ভালো ছিল। দর্শকদের জন্য কি বলবে মৌখান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবেন এবং বাংলাদেশের সাথেই থাকবেন, আর অবশ্যই এনটিভির সাথে থাকবেন। মৌখান আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ।